সরকার নির্ধারিত পরিমাণের থেকে রেশনে কম জিনিস দেওয়ার অভিযোগ। বীরভূমের লাভপুরের রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও মিলছে না নির্ধারিত পরিমাণের রেশন, অবিলম্বে লাইসেন্স বাতিল করা হোক রেশন ডিলারের দাবি গ্রাহকদের। তো মানুষ কাজ করে সব চাষে বসে এখানে যতগুলাই আছে, কেউ তো আর পয়সাওয়ালা নেই, সবাই কার্ডের উপরে ভরসা করে। মমতা দিতে এই জিনিসগুলো করে দিয়েছিল তখনকার মার্কেটের গরিব মানুষ দাঁড়িয়ে, তা আমরা সেই মালই পাই না। আমাদের ডিলার কিন্তু এই ডিলার চলবে না, আর আমরা এই ডিলারকে পছন্দ করি না। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লাভপুর ব্লকের খাদ্য সরবরাহ দপ্তরের পরিদর্শক। তদন্ত করা হবে অভিযোগের আশ্বাস খাদ্য দপ্তরের আধিকারিকের। সেখানে দোকান ডিলার খোলেনি এবং লোকে ভিড় হয়েছে, ভিড় থাকার জন্য এখানে একটা সেবা সৃষ্টি হচ্ছে, তার জন্য এখানে এসে যাতে করে কি সমস্যা সেই সমস্যার সমাধান করে। বীরভূম থেকে প্রদীপ দুলুই, রিপোর্ট টাইমস বাংলা।